দর্শক, আজকে আমরা একজন রোগীর তার মনের কথা শুনব। উনি ডিপিআরসি হাসপাতালে চিকিৎসারত আছেন। আপনার নাম কি খালা? একটু জোরে বলা যাবে না, শোনা যায় না তো? মমেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আপনি যে আসছেন আমাদের এখানে এই ডিপিআরসি হাসপাতালে, আগে কি সমস্যা ছিল সেটা বলেন। মাজার হাড় ভাঙি গেছে। হুম। আমাদের এই ডিপিআরসি হাসপাতালে আপনি কতদিন ধরে ভর্তি আছেন? কতদিন? 10 দিন ধরে ভর্তি আছেন। আপনার কি হয় রোগী? আমার আম্মা। আপনার মা? আপনি বলেন তো কি অবস্থা এখন? আল্লাহ দিলে এখন আগের চেয়ে অনেক সুস্থ। আচ্ছা, এখানে কি জাতীয় চিকিৎসা হইছে? এখানে কি শুধু ওষুধ দিছে না বিভিন্ন প্রকার থেরাপি কি জাতীয়? এই যে চিকিৎসাটার ব্যতিক্রম কিনা, ব্যতিক্রম কিনা? জি, এটা একটু থেরাপি করছে, তারপরে ইসিজি করছে। হ্যাঁ, মাথা টানা দিছে, মালিশ করছে, থেরাপি চিকিৎসা করছে। আচ্ছা, এবার আপনি একটু বলেন, মানে এই যে এখানে যে চিকিৎসা যেভাবে দেওয়া হয়, যে পদ্ধতিতে, এই যে একটু ব্যতিক্রম চিকিৎসা, শুধু কেবল ওষুধ না, এই জিনিসটা আপনার কয়বার দিত, কিভাবে দিত? আপনি তো ছিলেন নাকি? জি, আসা যাওয়া ছিলেন। হ্যাঁ জি, আসা যাওয়া। বলেন তো, এটা কয়বার দিত থেরাপি, বা কি জাতীয় থেরাপি আপনার? প্রতিদিন 3 বার দেওয়া হইতো। আচ্ছা, কোমরে দেওয়া হইতো, তারপরে ওই মাথায় ঘাড়ে দেওয়া হইতো, তারপরে পিঠে দেওয়া হইতো, বুকে দেওয়া হইতো, বিভিন্ন ভাবে আর কি। আপনার রোগী এখানে যেভাবে আনছিলেন, জি, কিভাবে আনছিলেন আর এখন কি অবস্থা? আনছিলাম তো অ্যাম্বুলেন্সে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন গাড়িতে করে যাইতে পারবে, হাইটা যাইতে পারবে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তো খালা, আপনি আর কিছু বলবেন? আর কি বললাম না বাবা। আপনার যে ওষুধপত্র, যে ব্যায়াম, এগুলো বুঝিয়ে দিছে, এগুলো কি আপনি পারবেন গিয়ে করতে? ব্যায়াম, ব্যায়ামগুলো, এক্সারসাইজ, হাঁটতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ।